আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ফেসবুক পেজের সাথে পেজে যে নিক নাম রয়েছে, নিক নামটা আপনি কীভাবে ডিলিট করবেন। নিক নাম বলতে আমি আমার প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি। আপনার পেজের প্রোফাইলে দেখতে পাচ্ছেন এখানে যে ছোটো স্বপ্নের পাশে দেখতে পাচ্ছেন নিরন্তকাব্য দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পেজের ছোটো নিক নেম। সো এই নিক নেমটা আপনি কীভাবে আপনার পেজে যদি অ্যাড করে থাকেন সেটা আপনি কীভাবে ডিলিট করবেন, সো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সেটা বিস্তারিত জানতে পারবেন। সো এটা ডিলিট করার জন্য আপনি যেই পেজের নিক নাম আপনি ডিলিট করতে চান দেখবেন সেই পেজে আসবেন। সেই পেজে আসার পর আপনি একটু নিচের দিকে আসলে এখানে যে অ্যাবাউট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন এডিট পাবলিক ডিটেলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সো আপনি এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন এডিট ইউর অ্যাবাউট ইনফো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে, সো আপনি এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনি একটু নিচের দিকে আসবেন। এখানে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন আদার্স নেম নাম একটা অপশন দেখতে পাচ্ছেন। এর পাশে আপনি দেখতে পাচ্ছেন নিরন্তকাব্য, যেটা আমি আমার পেজে দিয়ে দিয়েছি সেই নামটা এখানে দেখতে পাচ্ছেন। এরপর এদিকে দেখতে পাচ্ছেন আপনি পেনের নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনি নামটা চেঞ্জ করে দিতে পারবেন, ইচ্ছে হলে চেঞ্জও করে দিতে পারবেন, এডিট করতে পারবেন না। যদি আপনি ডিলিট করতে চান তাহলে ডিলিটও করতে পারবেন। ডিলিট করার জন্য আপনি এই যে ডিলিট নেম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন লাল রঙের, যে ডিলিট নেম, সো আপনি এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে যে ওকে অপশন দেখতে পাচ্ছেন ওকের উপর ক্লিক করে দিলে দিবেন। এরপর অটোমেটিক নামটা ডিলিট হয়ে গেছে দেখতে পারবেন, অটোমেটিক নামটা ডিলিট হয়েছে। সো আমি একটু আমার প্রোফাইলে গিয়ে আমি চেক করে দেখছি নামটা আদৌ ডিলিট হয়েছে কিনা। সো আমি একটু দেখতে একটু রিফ্রেশ দিচ্ছি, দেখতে পাচ্ছেন রিফ্রেশ দেওয়ার পরে নামটা অটোমেটিক চলে যাবে। দেখেন নাম রিফ্রেশ দিয়ে দেওয়ার পরে নামটা অটোমেটিক চলে গেছে। সো এভাবে আপনি খুব সহজে আপনার যে ইয়ে রয়েছে আপনার ফেসবুক পেজের নামের সাথে যে নিক নাম রয়েছে নিক নামটা এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে ডিলিট করতে পারবেন। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন, কেননা আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং টিপসের টিউটোরিয়াল নিচ্ছি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।